আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়াল, যেটি কিনা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন কীভাবে লেটার লোগো তৈরি করতে হয় ইলাস্ট্রেটরে। বন্ধুরা, আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকন ক্লিক দিয়ে রাখুন, যাতে সমস্ত লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনি যদি এর আগে যে ইলাস্ট্রেটর দুটি ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে এসে দেখবেন। আমি নাম দিয়েছি এসো শিখি ফটোশপ একটা দিয়েছি এবং এসো শিখি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স লেভেলে, এখানে দুটো ভিডিও দিয়েছি এবং এখানে তিনটি ভিডিও দিয়েছি। অর্থাৎ আমি ধারাবাহিক সিরিজ ভিডিও আপনাদের জন্য পাবলিশ করবো। সো আমি অনুরোধ জানাবো এই দুটি এবং তিনটি, টোটাল পাঁচটি ভিডিও আপনি অবশ্যই দেখবেন। আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি, আপনি যদি প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার হতে চান, মার্কেট প্লেসে নিজেকে ধরে রাখতে চান বা আপগ্রেড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ডিজাইনগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে, জাস্ট বেসিক টু অ্যাডভান্স। তো কথা না বাড়িয়ে আমি ফিরছি একটু পরেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি ওপেন করেছি ইলাস্ট্রেটর সিসি। আপনি চাইলে এই কাজটি ইলাস্ট্রেটর সিএস সিক্স বা সিএস ফোর যে কোনো ভাষণে করে নিতে পারবেন, তবে লেটেস্ট ভাষণে বা লেটেস্ট সফটওয়্যারে আমি করছি ইলাস্ট্রেটর সিসি। এই লেটার লোগোটি আপনি কীভাবে তৈরি করবেন আমি আপনাকে আজকে ধাপে ধাপে শিখাবো। আশা করি কোনো রকম স্কিপ করা ছাড়া আমি বেসিক টু অ্যাডভান্স লেভেল বা এ টু জেড ধরে ধরে আপনাকে দেখাবো। তো আমি প্রথমে একটি ডকুমেন্ট নিচ্ছি, নিয়তে যাব কন্ট্রোল এন প্রেস করে, আমি নাম দিব, সেটি হচ্ছে লেটার লোগো। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেটার লোগো এবং পেজ সাইজটা আমি এখানে দিয়েছি 1920 এবং হাইট দিয়েছি 1080 পিক্সেল। আর কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ব্ল্যাঙ্ক পেজ পাবেন। এরপর আপনি যে কাজটি করবেন, আমি আপনাকে আজকে এই লোগোটি করে দেখাবো। তো আমি এই লোগোটি ধরে নিয়ে যাচ্ছি আমার ডকুমেন্টের মধ্যে, এখানে নিয়ে আসলাম মনে করুন বন্ধুরা। এরপর আমি একটু গ্রুপ করি, অল্টার এবং শিফট প্রেস করে আমি এটি সমানভাবে ছোট করলাম। এরপরে ধরুন আমি এটি এদিকে রাখলাম। রাখার পরে আপনার যে কাজটি প্রথমে হবে সেটি হচ্ছে আপনি এদিকে ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট তৈরি করে নেবেন আগে, এরপরে এদিকে যে কোনো একটি কালার রাখবেন। এটি সুবিধা হয় আপনি যে কোনো ডিজাইনের জন্য কালার চুজ করলে প্রথম থেকে করে নেবেন, যাতে আপনার অসুবিধা না হয়। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনি চলে যাবেন ইলিপ্স টুলের মধ্যে। ইলিপ্স টুলের মধ্যে যাওয়ার পরে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে আমি একটি সার্কেল আঁকছি। সার্কেলটাতে আমি একটু কালার দিব, ধরুন আমি কালার দিয়েছি এটি। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল সি, এরপর কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করলে এই সার্কেলটি কপি হবে এবং কন্ট্রোল এফ প্রেস করলে আপনি অবশ্যই দেখতে পাবেন এই সার্কেলটি হুবহু পেস্ট একই অবস্থানে। দেখুন আমি শিফট এবং অল্টার যদি একসাথে প্রেস করি তাহলে এটি যদি ধরি মাউসের লেফট বাটন ক্লিক করে তাহলে এটি অবস্থা দাঁড়ালো। এরপর আমি এটি কালার দিই, কালার ফিগারে গিয়ে ধরুন আমি এই কালারটি দিলাম। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে বাইরেটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার প্রেস করে একটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটি একটু আরেকটি সার্কেল তৈরি করবেন স্ট্রোক দিয়ে। এরপর আপনি একটু জুম ইন করবেন, তার মানে জুম করবেন, বড় করবেন। বড় করার পরে এই সার্কেলটি স্ট্রোক করা সার্কেলটি একটু কপি করবেন অল্টার প্রেস করে, দেন আপনি এখানে বসিয়ে দিবেন। এটি বসেছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক মতো যদি না বসে তাহলে কাটাটা শুদ্ধ হবে না। আমি আশা করি বসিয়েছি ঠিক মতো। এরপরে শিফট অল্টার এবং স্পেস বার ক্লিক করে আমি এটি জুম আউট করে নিব। এরপর যে কাজটি সেটি হচ্ছে আমি এই যে বৃত্তটি দেখতে পাচ্ছেন স্ট্রোক করা বৃত্তটি আমি এবার এটি এখানে বসিয়ে দিব। এটি এভাবে তৈরি করার পরে বন্ধুরা একটু জুম করে দেখবেন, এটি আরও স্মুথলি দেখার জন্য অল্টার কন্ট্রোল শিফট স্পেস বার প্রেস করে এটি জুম আউট করে নেব। এরপর আমি অল্টার ওয়াই প্রেস করলে এটি ঠিক মতো বসছে কিনা
অবশ্যই দেখা যাবে। বন্ধুরা আমি এটি এবং এটি ঠিকমতো বসিয়েছি, সেটি অবশ্যই দেখা যাচ্ছে। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে আগের অবস্থানে চলে আসবে। এরপর আপনি যে কাজটি করবেন সেটি পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি সরাসরি চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে পাথফাইন্ডার দেখতে পাচ্ছেন, পাথফাইন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিভাইডেডে ক্লিক করবেন। ডিভাইডে ক্লিক করলে আপনি এটি কেটে ফেলবেন, অর্থাৎ এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে আপনি এটি ডিলিট করে দিবেন ব্যাক স্পেস প্রেস করে। এরপরে দেখতে পাচ্ছেন এটি একটি পার্ট, এটি একটি পার্ট। এই দুটো পার্ট আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি কী করবো, এটি জোড়া লাগিয়ে দেব, অর্থাৎ আমি ইউনিট করব। ইউনিট করে যদি আমি কালারটা চেঞ্জ করে দেই তাহলে অবশ্যই পরিষ্কার দেখা যাবে বন্ধুরা। তার আগে আমি এটি স্ট্রোক করে দিচ্ছি। স্ট্রোক করে দেওয়ার পরে এটি আমি কালারটা চেঞ্জ করে দেই। দেখুন বন্ধুরা এটি চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি একটু জুম ইন করবো। জুম ইন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটি এবং এটি আমি একসাথে অ্যাড করে দিব। এই জন্য আমাকে দুটো যোগ করতে হবে, অর্থাৎ আমি ইউনিট করে দিব। ইউনিট করে দিলে এবার যে কাজটি করবো সেটি হচ্ছে অন্য একটি কালার দেই। এরপর যে কাজটি এটি আমি আউট করে দেই, এটি কেটে দেই। এরপর আমি আপনাকে আরও একটি ডিজাইন দেখাচ্ছি। আমি যদি এবার প্যান টুলে যাই, প্যান টুলে যাওয়ার পরে আমি এখানে আর একটু কেটে নিব। এটি আমি স্ট্রোক দিব, স্ট্রোকে একটি কালার দিব, কালারটি একটু কালো দেই। কালো দিলে বুঝতে পারা যাবে, অর্থাৎ আমি এই পার্টটা কেটে ফেলবো। এরপর আমি পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডে ক্লিক করব। এরপরে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে দেখুন বন্ধুরা এটি আলাদা হয়ে গেল এবং এটি আলাদা হয়ে গেল। এরপরে আমি একটু কালার দেই। তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে করলাম। এবার আমার যে কাজটি হবে সেটি হচ্ছে আমি এটি একটু কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পরে আমি এটি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি পুনরায় চলে যাব পাথফাইন্ডারে। এই যে দেখতে পাচ্ছেন আমি এবার মাইনাস করে দিব, অর্থাৎ মাইনাসে ক্লিক করলে এটি কেটে যাবে। অসাধারণ একটি ডিজাইন আমি তৈরি করে ফেললাম। এবার আমি এটিকে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য আমাকে একটু টেস্ট করে নেই, কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি দেখতে পাবো এটি পুরোটা আমার ঠিক রয়েছে। এরপর আমি যে কাজটি করবো, এই যে দেখতে পাচ্ছেন আমি গ্রেডিয়েন্ট আমি আগেই তৈরি করেছি। গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আপনি এখানে যদি ক্লিক করেন, একটি সার্কেল নিয়ে ক্লিক করলে আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই ধরনের চয়েসেবল কালার আপনি পেয়ে যেতে পারেন। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে এটিতে ক্লিক করার পরে আমি আইগ্রাফার টুলে ক্লিক করব। এরপরে এটি ক্লিক করব। দেখুন বন্ধুরা হয়ে গেল। এরপরে এটি সিলেক্ট করব। এরপর আবার আইগ্রাফার টুলে ক্লিক করব। এরপরে আবার এই পার্টটি সিলেক্ট করব। এই পার্টটি সিলেক্ট করার পরে আমি আইড্রপার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটি টোটাল এই ডিজাইনটি পেলাম। এবার আমি এটি যে কাজটি করব সে কাজটি হচ্ছে আমি পুনরায় কন্ট্রোল F9 ক্লিক করে চলে যাব সরাসরি গ্রেডিয়েন্টে। এটি আমি রিভার্স করে দিচ্ছি। রিভার্স করে দিলে এই ধরনের অসাধারণ ডিজাইন আমি পেয়ে যাব। বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আমি এই ডিজাইনটি তৈরি করলাম। আশা করি আপনিও পারবেন। এরপর আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এই যে আপনি শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা আমি কিভাবে ক্রিয়েট করব বন্ধুরা আমি দেখাতে যাচ্ছি। এতটুকু কাজ করার পরে আপনি গ্রুপ কন্ট্রোল জি প্রেস করার পরে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করলে এটি আপনি যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন খুব সহজেই। এবার আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি এই যে নিচে ড্রপ শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এই যে শ্যাডোটা আমি শ্যাডোটা আপনাদেরকে দেখাবো। তো শ্যাডোটা তৈরি করতে হলে যে কাজটি করতে হবে, প্রথমে আমি এটি ফিল কালার দিয়ে রাখছি। ফিল কালার দেওয়ার পরে আমি চলে যাব ইলিপ্স টুলে। ইলিপ্স টুলে যাওয়ার পরে আমি একটু
শিফট এবং অল্টার প্রেস করে একটু একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পরে আমি যে জায়গায় চলে যাব সেটি হচ্ছে গ্রেডিয়েন্টে যেতে হবে। আবার কন্ট্রোল প্লাস F9 যদি ক্লিক করি, এই যে এখানে কালার দেখতে পাচ্ছেন, হোয়াইট এবং ব্ল্যাকে ক্লিক করব। ব্ল্যাকে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, এই যে গ্রেডিয়েন্টটি দেখতে পাচ্ছেন অপাসিটি আপনি জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পরে এটি একটু চেঞ্জ করে দিবেন। এরপরে লিনিয়ার যেটি রয়েছে সেটি রেডিয়াল করে দিবেন। এরপর এখানে ক্লিক করবেন গ্রেডিয়েন্ট স্লাইডারে। গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করার পরে আপনি এটি একটু বাড়াই দিবেন, যাতে আমি 60 করে দিলাম। এরপরে আপনি এখানে ক্লিক করে একটু সাইলেন্ট শ্যাডো দিয়ে ফেলতে পারেন, জাস্ট এতটুকুই। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখন এটি যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আমি একটু অপাসিটিটা কমাই দিব। অপাসিটি কমাই দিতে হলে আমাকে চলে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সিতে। ট্রান্সপারেন্সি অপাসিটি 100% আছে, আমি একটু কমিয়ে দিব। কমিয়ে দিলে এটি আরও একটু সুন্দর দেখাবে। তো আপনার পছন্দ মতো সেটি করে নেবেন। এটি হয়ে গেল বন্ধুরা, আমি এটি ধরে একটু বাঁকা করে দিব। বাঁকা করে দেওয়ার পরে আমি একটু বড় করে দেই। মনে হচ্ছে অসাধারণ একটি শ্যাডো পড়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমি একটি ডিজাইনকে কিভাবে মনের মতো করে সাজিয়ে ধাপে ধাপে আপনাদেরকে আমি শেয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এইভাবে একবারই যদি বুঝতে না পারেন তাহলে ধাপে ধাপে ভিডিওটি 2-3 করে দেখবেন, তাহলে আশা করি অবশ্যই শিখে ফেলতে পারবেন কীভাবে যে কোনো ধরনের ফ্ল্যাট লোগো আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, আশা করি এই ধরনের সিরিজ ভিডিও আপনি আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো প্রতিদিন সাথে থাকবেন। তবে আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সমস্ত লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেতে পারেন। এবং আমি প্লেলিস্ট করে দিয়েছি যাতে আপনি সহজেই ধরে ফেলতে পারেন বা দেখে নিতে পারেন, যাতে আপনার সময় সেভ হয়। এখানে আমি লোগো ডিজাইনের পরে কিছু ভিডিও দিয়েছি, আশা করি সেগুলো দেখে নেবেন এবং আর্নিং এবং লার্নিং সমস্ত ভিডিওগুলো আপনি পাবেন প্লেলিস্টে। তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো পরবর্তী সিরিজ ভিডিও এসো শিখি ফটোশপ বা ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।